আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। উৎসবের মরশুম তো চলেছে, আর আদি মোহিনী মোহন কাঞ্জিলালের আড্ডায় আমি স্বর্ণালী আবারও হাজির হয়ে গেছি। সামনে ক্রিসমাস, তার সঙ্গে ক্রিশ্চান ওয়েডিংও চলেছে। আজকের সোমবারে কিন্তু থাকবে তারই ঝলক। শুরু করব হোয়াইটের ওপর গোল্ডেন জরির অলওভার কাজের বেনারসি দিয়ে। ক্রিশ্চান ওয়েডিং আর তাতে সাদার ওপর অল ওভার গোল্ডেন জরির ওয়ার্ক, এই ধরনের বেনারসি শাড়ি কিন্তু ওই কখনো হয় না আউট অফ ফ্যাশন, কারণ ওয়েডিংয়ের ক্ষেত্রে এইরকম একটা বেনারসি মাস্ট। আর তার সঙ্গে গোল্ডেন কালারের ব্লাউজ, এর সঙ্গে ওয়েডিংয়েতে আরও অনেক অ্যাক্সেসরিজ কিন্তু অ্যাড অন করা হয়। সেগুলো নিয়ে তোমার যদি কোয়ারি থাকে চলেই আসতে পারো আমার কাছে, কারণ এর সঙ্গে মাথায় থাকে দুপাট্টা, ফ্লোরাল জুয়েলারি, এগুলো সমস্ত আমরা সেট করতে পারি, কিন্তু তাহলে একেবারে ব্রাইডের মতো লুকটা হয়ে যাবে। কিন্তু যারা আমরা যাবো তারাও তো আমরা এইভাবে সাজতে পারি। দেখতে দেখতে প্ল্যান করে নাও, ক্রিশ্চান ওয়েডিংয়ে কি শুধু এইভাবে সাজবে নাকি অন্যান্য ওয়েডিংয়েতেও এইভাবে সেজে গিয়ে সবাইকে চমকে দেবে। তোমার লুকটা যে ডিফারেন্ট হয়ে যাবে সে গ্যারেন্টি আমার। আর এই হোয়াইট বেনারসি প্রাইস 5390। এবারে দেখাবো একটা পিওর জর্জেটের ওপর স্টোন ওয়ার্কের কালেকশন। হোয়াইট কালারের শাড়ি উইথ হেভি স্টোন ওয়ার্কের বর্ডার, এর কিন্তু আভিজাত্যই আলাদা। অনেকে আমরা ক্যারি করতে গিয়ে ভয় পাই, কিন্তু মডেলকে লক্ষ্য করে দেখো, এইভাবে যদি এটাকে ক্যারি করা যায়। আর ব্লাউজটা লক্ষ্য করেছো, একেবারে আমার ডিজাইনার ব্লাউজ দিয়েই আমি কিন্তু শাড়িটাকে পরিয়েছি। এইভাবে যদি তুমি পরে কোনো একটা পার্টিতে যাও তাহলে তোমার লুকটা কেমন হয়ে যাবে? হতেই পারে সেটা নিউ ইয়ার্স পার্টি, বা হতেই পারে 31st night। তোমার লুকটা যে শো স্টপারের মতো হবে বোধহয় বলে দিতে হবে না। এই ধরনের কালেকশনের ডিফারেন্ট অপশন রয়েছে কিন্তু প্রতিষ্ঠানে। আর এই শাড়িটার প্রাইস 7790। আজকের আমাদের থিম হোয়াইট, তাই এবারে রেখেছি হোয়াইট কালারের ব্রোকেট কাঞ্জিবরম, আর তার উপর রয়েছে অ্যান্টিক গোল্ডের অল ওভার ওয়ার্ক। ছোটো ছোটো ওপারা স্টাইলের বুটি দিয়ে আমি শাড়িটাকে সাজিয়েছি। বর্ডারটাও কিন্তু স্লিক অ্যান্ড স্মার্ট। আর লক্ষ্য করেছো প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি পেন আপ করে দিয়েছি সুন্দর করে প্লেট করে, যাতে ক্যারি করতে কোনো অসুবিধে হয় না। কারণ আজকের যুগে নারী শাড়ি তো ওকেশনালি পরে, কিন্তু এই ধরনের শাড়ি যখন পরবে আর সঙ্গে ব্লাউজ যেটা 3/4 হাতা রয়েছে, আর তাতেও কিন্তু রয়েছে ওই অ্যান্টিক গোল্ডের টাচ, লুকটা কিন্তু ট্রেডিশনাল হয়ে যাবেই। আর এই ট্রেডিশনাল লুক কখনো হয় না আউট অফ ফ্যাশন। এই শাড়িটার প্রাইস 7160। একটা গাউন না দেখালে বোধহয় আমাদের কারোরই মন ভরবে না। এবারে তাই রেখেছি হোয়াইট গাউনের অপশন। হোয়াইট কালারের গাউন যার বোথ সাইড রয়েছে ওয়ার্ক, ওয়ার্কের ভেতর যেমন সেমি প্রিসিয়াস স্টোনও রয়েছে, হোয়াইট কালারের মতিও রয়েছে। রয়েছে হালকা কুরুশের কাজ যেটা হাইলাইট করা হয়েছে স্টোন দিয়ে। আর এইরকম একটা হোয়াইট গাউন পরলে কীরকম পরীর মতো লাগে না?
মনে হয় না যে আমি একেবারে র্যাম শুর শু স্টপার, কিন্তু তুমি যাবে পার্টিতে এরকম একটা সুন্দর গাউন পরে, আর তোমার পার্টনারের জন্য রেখেছি ব্ল্যাক কালারের স্যুট যেটা ট্রাউজারের পিসটা দেওয়া আছে, জ্যাকেটটা কিন্তু রেডি আছে, সঙ্গে ব্রোচটাকে অ্যাড অন করেছি, আর তুমি অ্যাড অন করবে রেড রোজ, তার সঙ্গে হোয়াইট কালারের শার্ট, ওটা তো মাস্ট মাস্ট, টাইও পরতে পারো বউও পরতে পারো, লুকটা কিন্তু পারফেক্ট হয়ে যাবে। আর এই পুরো সেটটার প্রাইস রয়েছে 5900, শার্টের প্রাইস রয়েছে 1500, আর গাউনের 11340। পার্টি নিয়ে আমরা কথা বলেছি, ক্রিশ্চান ওয়েডিং নিয়ে কথা বলেছি, তাই আজকে থিম ছিল হোয়াইট, কিন্তু পারফেক্টলি ক্রিশ্চান ব্রাইড যদি তুমি সাজতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে ইমেল করতে ভুলো না। তোমার ইমেলের অপেক্ষায় রইলাম আমি